এবার মায়ের কাছে যেতে মায়ের জন্য এক সেট সোফা কভার নিয়ে গেলাম তো এখন আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে আমার ছোট ভাই আর ভাইয়ের বউ খুব আনন্দ নিয়ে সোফার কভারগুলো লাগিয়ে নিচ্ছে মশাল্লাহ কভারগুলো লাগানোর পর মনে হচ্ছে আমার মায়ের ছোট্ট ড্রয়িং রুমটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে সারাটা দিন পরিবারের সবাই মিলে গল্প আনন্দে বেশ সুন্দর সময় কাটলো আর সন্ধ্যার সময় আসর জমলো ফুচকা খাওয়ার কে কয়টা ফুচকা খেতে পারে আসসালামু আলাইকুম গতকালের ভিডিওতে বলেছিলাম মায়ের জন্য যাওয়ার সময় একটা গিফট নিয়ে যাচ্ছি আর এই হলো সেই গিফট কিছুদিন আগে আমি যখন আমার সোফা কভারগুলো নিয়েছিলাম তো সেগুলো দেখে মা বলেছিল তার জন্য সেট নিয়ে দিতে তো এই তো মায়ের জন্য নেয়া সোফা কভারটা তৈরি হয়ে গেছে তো এর আগে আমি যে আমার জন্য সোফা কভার চেয়ার কভারগুলো নিয়েছিলাম সেগুলো নিয়েছিলাম স্মার্ট সিটি ফ্যাশন নামের অনলাইন পেজ থেকে আর আজকে মায়ের জন্য সোফা কভারও সেই একই পেজ থেকে নেওয়া হয়েছে তো স্মার্ট সিটি ফ্যাশনের ভাইয়াটা আমার বাসায় এসে মায়ের জন্য যেই কভারগুলো বানানো হয়েছে সেগুলো বুঝিয়ে দিয়ে যাচ্ছে কীভাবে সোফায় লাগাতে হবে সেগুলো আসলে মানে দেখিয়ে দিয়ে যাচ্ছে খুব সুন্দর করে যেহেতু এর আগে যতবারই আমারগুলো লাগানো হয়েছে ভাইয়া নিজেই ফিটিং করে দিয়ে গেছেন আর এবার যেহেতু এগুলো নিয়ে আমি সাভার চলে যাবো তার মানে আর তো ওনাকে ফিটিং করে দেওয়ার কোনো অপশনই নেই যার কারণে হচ্ছে আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কিভাবে লাগানো হবে তো আজকে মায়ের জন্য যে সোফা কভারগুলো বানানো হয়েছে এটার যে কাপড়টা মানে কি রঙের নিবে সেটা মা ছোট ভাই ভাইয়ের বউ ওরা সবাই একসাথে বসেই পছন্দ করেছে তো এটা হাতে পাওয়ার পর মনে হচ্ছে যে কালারটা অনেক সুন্দর লাগছে আমি এর আগে যে দুইটা নিয়েছি তার চাইতে এটা বেশি সুন্দর মনে হচ্ছে তো এই তো ভাইয়াটা আমাকে সব কিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল আর আমি এই সোফা কভার নিয়েছি হচ্ছে স্মার্ট সিটি ফ্যাশন নামের অনলাইন পেজ থেকে সেটা তো মাত্র বললামই তো কোনো আপরা যদি ভাইয়াদের কাছ থেকে সোফা কভার নিতে চান বা চেয়ার কভার নিতে চান তাহলে ভাইয়াদের পেজে নখ দিতে পারেন আর তাদের পেজ লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ক্যাপশনে ও কমেন্টে দুই জায়গাতেই দিয়ে দেবো তো এই তো গতকালের ভিডিওতে দেখেছেন একুশে ফেব্রুয়ারির বন্ধতে আমি মায়ের কাছে যাচ্ছি আর যাওয়ার সময় এই যে সোফা কভারগুলো নিয়ে যাচ্ছিলাম এরপর মায়ের বাড়ি গেলাম আর দুপুরে মায়ের হাতের মজার মজার রান্না খেলাম আর এরপর হচ্ছে লিজা ফুচকা বানিয়ে খাওয়ানোর জন্য ডাবলিটা সেদ্ধ বসিয়ে দিয়েছে তো এগুলো গতকালের ভিডিওতে অনেক কিছুই দেখেছেন পরবর্তী অংশ বলেছিলাম আজকে শেয়ার করব তো এখন সেই অংশটাই শেয়ার করতে যাচ্ছি তো এই তো আমার মায়ের সোফাগুলো সোফাগুলোর বার্নিশ কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে দেখে বুঝাই যাচ্ছে তো এই মুহূর্তে আর বার্নিশ করাতে চাচ্ছিলো না তো যার কারণে মা আমাকে বলেছিল যে এই রকম এক্সের সোফা কভার তাকেও নিয়ে দিতে তো এ কারণেই হচ্ছে মায়ের জন্য সোফা কভার নিয়ে আসলাম আর সোফা কভার দিলে যেটা হয় এক হচ্ছে সোফাটা নষ্ট হয় না আবার যদি কোনো সোফা নষ্ট হয়ে যেয়ে থাকে আর এই কভার দিয়ে ঢেকে দিলে সেই নষ্ট অংশটা কিন্তু দেখাও যায় না পুরোপুরি নতুন একটা লুক চলে আসে তো সোফা কভারগুলো লাগিয়ে নিব তার আগে লিজা যেটা করলো হচ্ছে সোফার কাঠগুলো একটা ন্যাকড়া দিয়ে একটু সুন্দর মতো মুছে নেওয়ার চেষ্টা করছে তারপর হচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে অনেক ঘাটাঘাটি করলো যে এটাকে কোন দিক দিয়ে কোন পাশ দিয়ে লাগানো যায় তো তারা হচ্ছে ব্যর্থ তারা বুঝতে পারছিল না আর অবশেষে আপনাদের ভাইজান শোয়া ছিল তো সে চলে আসছে কারণ যেহেতু ভাইয়াটা আগের দিন আমাকে একটু দেখিয়ে দিয়ে গিয়েছিল মানে আমার মাথায় অত কিছু থাকে না মোটামুটি আপনাদের ভাইয়াকেই দেখিয়ে দিয়ে গিয়েছিল তো তার যেহেতু মনে আছে যার কারণে হচ্ছে সে এখন লাগাতে হেল্প করছে এখনকার সোফার যে কাঠের সোফাগুলো আছে সেগুলো আসলে টু সিট টু সিট করে হয় তো আমার মায়ের সোফার সেটটা যেহেতু অনেক আগের এখানে তিনটা আর একটা একটা করে এইভাবে হচ্ছে সেটটা করা তো প্রথমেই তিনটার যেটা বড় সোফাটা আছে সেটার মধ্যে কভারটা পরিয়ে নেওয়া হচ্ছে আর এই দিকে সোফা কভারের সাথে হচ্ছে কয়েকটা কুশন কভারও নেওয়া হয়েছে লিজা এইদিকে সেই কুশনগুলো মানে কভারগুলো কুশনের মধ্যে পড়াচ্ছে বড়টা লাগানো শেষ হয়ে গেলে এবার সিঙ্গেল সিঙ্গেল যেই সোফাগুলো আছে এখন শালা দুলা ভাই মিলে হচ্ছে সেগুলো লাগানোর চেষ্টা করছে তো তাদের অনেক ঝামেলা পোহাতে হচ্ছে আমারগুলো যখন লাগানো হয়েছে প্রত্যেকবার তো ভাইয়াটা আমাদেরকে লাগিয়ে দিয়ে গেছে মনে হয়েছে একদম ইজি খুব সহজেই লাগিয়ে নেওয়া যায় যেহেতু আসলে সব কাজেরই একটা ধরন আছে কাজ যদি জানে সেটা কিন্তু একদমই কষ্ট হয় না না জানলেই যত কষ্ট তো মোটামুটি ঝামেলা করেই আপনাদের ভাইয়া আর নাহি দুইজন মিলে সোফা কভারগুলো লাগালো আর লিজা এখন তার মধ্যে কুশনগুলো রেখে দিচ্ছে সাজিয়ে মাসাল্লাহ মায়ের সোফার কাঠের কালারটা যেহেতু একদম নষ্ট হয়ে গিয়েছিল বার্নিশ একেবারেই উঠে গেছে আর যার কারণে এখন কভারগুলো দেওয়ার পর এই ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল আর এরপরে আমি যেটা করলাম এতক্ষণ আমার আব্বু আর মা এই রুমে ছিল না আমরা আমরা মিলেই লাগিয়েছি মানে ওরা লাগিয়েছে আমি একটু ভিডিও ধরেছি তো লাগানো হয়ে গেলে আব্বু আর মা দেখে বলল তাদেরও অনেক পছন্দ হয়েছে তো এই তো বাবার বাড়ি আসলে সময় যে কোন জায়গা দিয়ে চলে যায় সেটা আসলে টেরই পাওয়া যায় না মনে হলো এই তো মাত্র এলাম কিন্তু এখন আবার যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে এটা হচ্ছে সন্ধ্যার মাগরিবের নামাজের পর লিজা ফুচকা ভাজছে এগুলো হচ্ছে রেডিমেড ফুচকা তো রেডিমেড ফুচকা ভেজে নিচ্ছে আর তার সাথে ডাবলি সিদ্ধ করেছিল সেটা তো আগে আপনাদেরকে দেখিয়েছি ফুচকা ভাজার এই সময়টা আমার কাছে অনেক ভালো লাগে গরম তেলের মধ্যে ফুচকাগুলো দেওয়ার পরপরই কি সুন্দর গোল গোল হয়ে বলের মতো ফুলে উঠে দেখতে আসলে অসাধারণ লাগে তো ওইদিকে লিজা ফুচকা ভাজছে আর এই দিকে আমার মা হচ্ছে তরমুজটা কেটে নিচ্ছে তো আজকে আসার সময় আপনাদের ভাই একটা তরমুজ নিয়ে এসেছিলো এই বছর এই প্রথম হচ্ছে তার তরমুজ কেনা তো তরমুজের ভেতরটা অত একটা লাল হয়নি তবে আলহামদুলিল্লাহ লাল না হলেও তরমুজটা কিন্তু বেশ মিষ্টি ছিল খেতে তো এই তো তরমুজ কাটতে কাটতে দিকে হচ্ছে লিজার ফুচকাগুলো ভেজে না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এক বোল হচ্ছে ফুচকা ভেজে নিয়েছে কি পরিমাণে ফুচকা খাদক আমরা বাসায় আছি আর এরপর হচ্ছে সব কিছু একসাথে নিয়ে বসেছি আর আমার ভাই হচ্ছে টকটা বানাচ্ছে ফুচকার জন্য সাথে হচ্ছে মা তরমুজ কেটে দিয়েছে তার কারণ হলো আপনাদের ভাইয়া তরমুজ খেতে অনেক পছন্দ করে কিন্তু ফুচকা সে একেবারেই পছন্দ করে না তো সে এখন একটার পর একটা তরমুজ খাচ্ছে আর আমরাও খাচ্ছি অবশ্য তবে আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে ফুচকা খাওয়াটা তো এইদিকে আমার ভাইয়ের টকটা বানানো হয়ে গেলে এবার হচ্ছে ফুচকার যে ঘুগনিটা ঘুগনিটা তৈরি করছে হলো আমার বাবা মোটামুটি ঘুগনি তারপর হচ্ছে আলু তারপরে হচ্ছে ডিম এরপর এর মধ্যে ধনিয়াপাতা কাঁচামরিচ টমেটো শশা পেঁয়াজ যা আছে সব কিছু একসাথে মিক্সড করা হবে আর পরপরই হচ্ছে সবার একসাথে ফুচকার উপর হামলে পড়া হবে তো এই তো আমি অলরেডি ফুচকার উপর হামলে পড়েছি আর সবাই পড়েছে বোলের মধ্যে যে পরিমাণে ফুচকা ছিল আর এখন যে পরিমাণে আছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন খাওয়া অর্ধেক হয়েও গেছে তো যাই হোক সবাই মিলে খুব মজা করে ফুচকা খেলাম তারপর হচ্ছে সন্ধ্যার চা খেলাম আর এই দিকে হচ্ছে আমাদের রোরো আজকে মায়ের বাসায় সারা দিন এত পরিমাণে ঘুম দিয়েছে মানে ও ওর অবস্থা দেখে নিশ্চয় বুঝতেই পারছেন যে সে কীভাবে ঘুমাচ্ছে মানে উল্টা পাল্টা চিতপটাং হয়ে ঘুমাচ্ছে তো আপনাদের ভাইয়া আমাকে ডেকে নিয়ে এসেছে যে দেখে যাও রোরো কীভাবে ঘুমাচ্ছে একটা মজার বিষয় হল আপনাদের ভাইয়া ওইরকম বিড়াল প্রেমী ছিল না কিন্তু ইদানিং তারও রোরোর প্রতি এত পরিমাণে মায়া ধরেছে আগে তো সে মানে কিছু করতোই না আর এখন যেটা করে রোড় খাওয়া দাওয়া অনেক কিছুই সে করে তো এক সময় শুধু শুনতামই যে বিড়াল এমন একটা প্রাণী ওরা খুব মায়া লাগাতে জানে তো এবার রোরোকে আমাদের কাছে আনার পর এটা মনে প্রাণে বিশ্বাস করি আসলেই বিড়াল এমন একটা প্রাণী যে ওরা এত মায়া লাগাতে পারে আপনি মায়া করবেন না ওরা আপনার কাছ থেকে জোর করে মায়াটা আদায় করে নেবে আর আপনাদের ভাইয়া হচ্ছে তার উজ্জ্বল প্রমাণ রোড়ো এখন আপনাদের ভাইয়ার গা ঘেসে ঘুমিয়ে থাকে পারলে কোলে উঠে থাকে মানে এখন সে কিছুই করে না মানে আপনাদের ভাইয়া কিছুই বলে না একটা সময় ছিল সে রোড়োকে বাসায় নিতে একদমই রাজি ছিল না তো ছেলে মেয়ের খুব মন খারাপ হচ্ছিল যার কারণে আমি অনেকটা জোর করেই আপনাদের ভাইয়ার অমতে হলেও রাদ্রদোষীর জন্য রোরোকে বাসায় নিয়ে গিয়েছিলাম আর এখন রোরো আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে গেছে আমাদের সাথে বাবার বাড়ি বেড়াতেও এসেছে তো যাই হোক এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার মুহূর্ত ঘনিয়ে এসেছে আর বাবার বাড়িতে খুব আনন্দে কাটানোর সময়টুকু ফুরিয়ে গেছে এখন আমরা বের হয়ে যাব। তো খুবই হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করা হয়েছে রাতের খাবার আপনাদের ভাইয়া যেহেতু ফুচকা ওভাবে খায়নি তার তো রাতে খাবার খেতে হবে তো আমরা কোনো মতো একটু রাতের খাবার খেয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন রাত এগারোটা পার হয়ে গেছে আর উনি এখন চা খেয়েছে মানে লিজা হচ্ছে জানে যে তার ভাইয়া চা খেতে অনেক পছন্দ করে তো শেষ মুহূর্ত বলছিল ভাইয়া এক কাপ চা খাবেন তো সে তো খুব খুশি যে দাও তো এরপর হচ্ছে তাকে চা দেয়া হলো চা খেলো আর এখন আমরা পুরোপুরি রেডি বের হয়ে যাওয়ার জন্য আর তার সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে ফেলি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ